নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৌষ পার্বণ তো এসেই গেল, আর সেই উপলক্ষে আমার আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপ, যা খেতে লাগবে অসাধারণ আর মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণে দুধ। দুধটা একবার ফুটে ওঠা অবধি জাল দিয়ে নেব। দুধটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঘন হওয়া অবধি দুধটাকে জাল দিয়ে নেব। জাল দেওয়ার সময় মাঝে মাঝেই দুধটাকে নাড়তে হবে, যাতে প্যানের নিচে ধরে না যায়। কড়াইয়ের সাইডের মালাইগুলোকে এরমভাবে স্ক্র্যাচ করে দুধের মধ্যে মিশিয়ে দেব। মিনিট 20 পর দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ক্ষীর বানানোর এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ, তাই জন্য ধৈর্য ধরে তৈরি করতে হবে। আরও 15 মিনিট পর যখন দুধের মিশ্রণটা এরকম শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে নলেন গুড়। আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। দুধের মিশ্রণের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে মিডিয়াম হিটে আরও 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করতে হবে। 20 মিনিট পর আমাদের ক্ষীর এখানে একদম রেডি হয়ে এসেছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ক্ষীরটাকে আমি একটা থালায় ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। ক্ষীরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, আমি এখানে পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চালের আটা, 1/2 কাপ পরিমাণে সুজি, 1/2 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে নুন। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা গুলতে পারেন, তবে দুধের ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপ অর্থাৎ 500 ml পরিমাণ দুধ লেগেছে। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে নলেন গুড়। গুড়টাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে আমি ঢেকে 15 থেকে 20 মিনিট রেস্ট হতে দেব, যাতে ব্যাটারের মধ্যে থাকা সুজিগুলো ভালো করে ফুলে যায়। 20 মিনিট পর আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে একটা টিস্যু পেপারের সাহায্যে ঘি দিয়ে পুরো ফ্রাইং প্যানটাকে একবার মুছে নেব। এরপর ব্যাটারটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে এর থেকে 1 হাতা ব্যাটার আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে ফ্রাইং প্যানটাকে সঙ্গে সঙ্গে আমি এইভাবে একবার ঘুরিয়ে নেব, যাতে ব্যাটারটা সমস্ত দিকে ইভেনলি স্প্রেড হয়ে যায়। এরপর এটাকে প্রায় 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব। তারপর আমি এর মধ্যে বানিয়ে রাখা ক্ষীরের মিশ্রণটা এইভাবে লম্বা করে একধারে দিয়ে দেব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে পাটিসাপটাকে আমি রোল করে নেব। এইভাবে একে একে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ক্ষীরের পাটিসাপটা। তাহলে আর দেরি কেন, এই পৌষ পার্বণে বাড়িতে বানিয়ে ফেলুন এই অসাধারণ স্বাদের ক্ষীরের পাটিসাপটা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।